খালা মরে গেছে উইছে ও চার দিন করছে চার দিন সকাল বেলায় উঠে লুচি বেলছে খালা চলে গেল গো খালা মরে গেল গো কবরে যা খালি লুচি বেল লুচির বেলুনে করে বাড়ি মারবে তো দিকে বললেই দোষ হয়ে যাবে এই গায়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মোলবিকে জীবনে দাউদ দিবি না পড়া ঘরে পানি পায় আর না পায় যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবি এক তো ছেড়ে ঝামেলা মরে গেলে কতগুলো ঝামেলা সে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দেয় কারা মেয়েরা মরে গেছে চার দিনে তিন দিনে সাতার পায়দা ঘাটে উঠা ন ফুল চল্লিশ দিনে ও কি হইলেন খালা মরে গেছে উ এইছে ও চার দিন করছে চার দিন কি হইলেন চার দিনে সকাল বেলায় উঠে লুচি বেলছে খালা চলে গেল গো খালা মরে গেল গো কবরে যা খালি লুচি বেল লুচির বেলুনে করে বাড়ি মারবে তো দিকে চার দিনে কোথায় পেলি ও ওই কাঞ্চে আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে এই গায়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বেটা মোলবিকে জীবনে দাউদ দিবি না এই মায়েরা মরা ঘরে যাই কেন খালি খেতে কি বুঝলেন খাবার লেগে যায় খাবার ডিজাইনই আলাদা কি বুঝলেন মরা ঘরে পানি পায় আর না পায় যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবি এক তো ছেড়ে ঝামেলা খাবার না পেলে এটাই তো আমাদের সমাজে চলছে খাবারের আইটেম এই বাম মরে গেলে অনেকজন মিলাদ দেয় বুনাইকে বলতে যাচ্ছে চাচাকে বলছে প্রতিবেশীকে বলছে গায়ের নেতাকে বলছে মোরলকে বলছে সবাইকে বলে বার এমন বলছে দাওয়াত দিয়ে বার হচ্ছে মনে হচ্ছে বাপের বিয়ে চল্লিশ দিনে মিলাদ পেলে কোথায় কেউ যদি বলে চল্লিশ দিনেই মিলাদ দিতে হবে বেদাত চলবে না দোয়া যে কোনো দিন আপনি করতে পারেন মসজিদ থেকে বাপের জন্য দোয়া করা যাবে না কথা বলে বাপের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন আপনি ইমাম সাহেবকে বললেন হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাপকে জান্নাতি করে আমি বলবো আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক এটা দোয়া হলো না হলো না কি বলছি দিন ধ্যান করে খানা করে কপচি লড়িয়ে বলছে শুনেলেন যারা বাপের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে মিলাদ করো বিরিয়ানি করে ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দাও সাদকায়ে জারিয়া করো কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে যদি কেউ বাপের নামে সাদকায়ে জারিয়া করে কিয়ামত পর্যন্ত নেকি পাবে লেখে নিয়ে যান আমার আব্বা চলে গেছে আমি খরচ করব না চল্লিশ হাজার আছে কুড়ি হাজার টাকা সালকা মাসে কুড়ি হাজার টাকা সালকা গিরাম মসজিদ আমি বলছি কিয়ামত পর্যন্ত নেকি পাবে কিন্তু দুঃখের বিষয় সালকা মাদ্রাসায় আর মসজিদে দিলে কেউ জানতে পারলো না ওরা বিল কেটে দিয়ে দিল মসজিদে বিল ফেড়ে দিয়ে দিল ওরা মসজিদে কাজে লাগালো কেউ জানলো না কিন্তু খানা করলে সবাই বলবে খানা করে যাবো মারাত্মক খানা করেছে লোকে জানতে পারবে আর এগুলো তো সব মেয়েরা পরিচালনা করছে বিয়েতে ঝামেলা গুলো কোথা থেকে আসে পুরুষদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে আমি একটা আমার ছাত্রর বিয়ে দিতে যাচ্ছি গাড়িটা বললে গুসকারার কাছে দাঁড় করা মানে দাঁড় করা কি বলছে দেখি তার ভাইটা এলো দুটো ডাব কিনে দিলাম বললো ডাব গুলো কি করবি বে বলছে ওই যে হুজুর মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা খাওয়াবো এমন ঠিক আছে আমি গিয়ে আর একটু দূরে দাঁড়ালাম আমার ড্রাইভারকে ছুরি কিনে লিয়াই ছুরি মুখটা কাটা ছিল ফুটো করে দুটুই চালিয়ে দিলাম ওইখানে গিয়ে খুঁজছে বলে হুজুর তো খেয়ে লিয়েছে দুটুই কি বুঝলেন আমি তাদিকে বললাম যে ওর মা বাপকে বলগা পুকুরের পানি খাবে কোথায় পেলে কেউ জানে না বলে আমাদের বাপ দাদেরা বলেছে দাদিরা বলেছে দাদির হাদিস দারুন এই রোজার মাসে দেখবেন অনেক মেয়েরা কি বুঝলেন কি ভদুয়া দেয় আলু সকালবেলায় উঠে সবজি কাটছে রোজার দিনে কি হলো বলছে আমার দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তোর দাদিও কেলানি খাবে আর তুই খাবে কি বুঝলেন আর আমরা মৌলবীরা বলছি অসুবিধা কিচ্ছু নাই যেমন ভাবে স্বাভাবিক থুপ ফেলি স্বাভাবিক ভেতরে যাই অসুবিধা নাই রোজা ভাঙবে না যেমন মেয়ের এই আমাদের অনেক পুরুষ রাখি বলে জানেন আমার বউ না যা তা পরেশগার আবে খেপিবে পরেশগার কি কেন বলছে রোজার মাসে আমার বউ বলেছে একদম কাছে শুতে পাবে না আবে আমাদিকে জিজ্ঞেস কর আমরা তো বউয়ের গলায় হাত রেখে শুই
আপনারা আসছেন বাস্তব বলছি এগুলো মেয়েদের ফতোয়া কে বললে শুতে পাবে না স্ত্রীর সঙ্গে শুতে পাবে দিনে হোক রাতে হোক যেটা শর্ত স্বামী স্ত্রী মিলন থেকে দূরে থাকতে হবে তাও কারু যদি উত্তেজিত ভাবে তারাবির পরে যদি স্ত্রী মিলন করে কোনো দোষের নাই শাহরির আগে সে কি করবে গোসল করে নেবে স্বামী স্ত্রী এখন তো আধুনিকের যুগ ঝামেলাই নাই দেখবেন চুল শুকানো মেশিন উঠেছে যদি বলে হুজুর আমার স্ত্রী চুল শুকাবো কি করে মেয়েদের চুল ভিজে থাকবে শরীর খারাপ করবে তো মেশিন কিনে লাও মেশিনে চুল শুকাবে অনেক জন মনে মনে ভাবছে শালা কাল কি কিনবো ইলেম বাজারে গিয়ে তাই না এ বাস্তব বলছি আধুনিকের যুগ অসুবিধা কিছু না এতে পাপের কিছু নাই আমি পাপের কথা বললাম না শাহরির আগে আপনি গোসল করে নেবেন যদি সময় না থাকে তখন উযু করে শাহরি খাবেন তারপরে আপনি গোসল করবেন আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে মাসলা কিন্তু ওই যে বললাম দিনকে আমরা কঠিন করে নি বিছানা আলাদা করবে শুতে পাবে না হলা আমরা ফেরে পড়ে যাই এক অনেকজন ফোন করে জিজ্ঞেস করছে ইউনে আচ্ছা হুজুর আচ্ছা রোজার মাসে বইয়ের কাছে শোয়া যাবে না আমরা একদম লয় তুই অন্য ঘর কিনবি কি বলবো তাকে সে বলছে শোয়া যাবে না আমার আমি বললাম একবার আমার ঘরে আইবে দে একটা বিছানায় শুই স্বামী স্ত্রী কোনো দোষের নাই নামাজ রোজা ওই জন্য দিনকে সহজ করেছে তোমরা কঠিন করো না এইগুলো হচ্ছে মেয়েদের ফতোয়া এই জন্য মায়েরা ফতোয়া দাও না ফতোয়া দিতে গেলে বিপদে পড়বে যেমন যারা তবলিগের সাথী ভাই আছেন দাওয়াতের সাথী ভাই তারা শুনে নেন ছ নম্বরের বাইরে যে কথা বলবে তার জবানটা টেনে ফেরেশতারা পেরেক পিটুবে কবরে ছ নম্বরের বাইরে তোমার বলার অর্ডার নাই মায়েরা যারা তালিম করেন তাদেরকে অনুরোধ করে যাব তুমি তালিম যেটা করছো তার বাইরে নিজে থেকে কোনো ফতোয়া দিতে যাবে না আমার এলাকায় একটা মেয়ে ফতোয়া দিয়েছে মেয়েদের জাঙ্গিয়া বিড়া পড়া হারাম কোথায় পেয়েছে বলে বড়দের মুখ থেকে তোর বড়র বীজ মারি আনি এই শব্দটাই খারাপ শব্দ বড়দের মুখ থেকে শুনেছি বড়টাকে কোন আলেম বললে কোন মুফতি বললে বলছে শাড়ি পড়া ইসলামে হারাম সালোয়ার কামিজ পড়তে হবে কে তালিম করতে গিয়ে মেয়েরা ফতোয়া দিচ্ছে কে বলেছে বলে বড়রা বলেছে তোর বড়র বীজ মারি আমি আমাদিকে জিজ্ঞেস কর এই উলামাদিকে জিজ্ঞেস করো ইসলামের শর্ত কোন মেয়ে যদি সালোয়ার কামিজ পড়ে আর যদি উন্না ভালো করে না লয় সেটাও পড়া হারাম আর কোন মেয়ে যদি শাড়ি পরে আর প্যাট আর পিঠ বেরিয়ে থাকে শাড়ি পরাটা হারাম কোন মেয়ে যদি শাড়ি পরে আর শর্ত মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে টাকনুর নিচে পর্যন্ত হাতের কবজি পর্যন্ত ব্লাউজ হয় তা তার জন্য ওই শাড়িটাও পরা জায়েজ আছে যদি বলে নাইটি পরে নামাজ হবে না বেবুনিয়াদি কথা যেটা শর্ত শর্ত পূরণ হলে নাইটি পরেও নামাজ হবে হাতের কবজি পর্যন্ত ঢাকা মাথার এই কপাল থেকে টাকনুর নিচে পর্যন্ত ঢাকা হাতের কবজি পর্যন্ত ঢাকা যদি কোনো মেয়ে রাখে তার নামাজ নাইটি পরেও হবে যদি বস্তা ছিড়া দিয়ে ঢাকে এরকম ভাবে তাও তার নামাজ হবে ওই জন্য কেউ ফতোয়াবাজি করবেন না কোনো মায়ের তালিম করুন ছ নম্বরের ভেতরে কথা বলুন ছ নম্বরের বাইরে বলতে গেলে মার খাবেন যদি বলেন কেন শুনেলেন সব থেকে নবীজির কালিজার টুকরা একজন পৃথিবীতে যিনি প্রথম আজান দিয়েছেন তিনি হচ্ছেন সাইয়্যেদেনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম আজান দিয়েছে প্রথম আজান হয়েছে প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে এরকম সাহাবী যতগুলো হাদিসের কিতাব আছে খুলে দেখান হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে একটাও হাদিস নেই তার কারণ একটাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাষা হাদিসে এসেছে যে আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশে আলুওয়ালা পটলওয়ালা মূলওয়ালা সব ভাই ফতোয়া দিচ্ছে ইলেম বাজারে আলু ওজন করতে করতে ফতোয়া দিচ্ছে মেয়েরা থালা ধুতে ধুতে ফতোয়া দিচ্ছে ফেরেশতারা গামায় ছুটে বেড়াচ্ছে তাদের ফতোয়া দেখে এমন এমন ফতোয়া দেয় ফেরে পড়ে যাবেন আপনি ফতোয়া শুনলে আমরা ফেরে পড়ে যাই
কত যে বেবুনিয়াদি কথা আছে আমাদের কাছে উড়ে তা আপনি বুঝতে পারবেন না ভেবে কুল পাবেন না ভাবা যাবে না ওই জন্য খুব সাবধান আর একটা জিনিস বলি পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে আছে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে কিন্তু বাংলাদেশে 72টা দল চলেইছে একটা মাল বাকি আছে ওই জন্য বাংলাদেশে মোলবিদের বয়ান শুনলে যুবক দিকে সকলকে বলছি মেপে বুঝে শুনবেন আলেমটা কেমন হক্কানি না না হোক যাত্রা শুনলে বিপদে পড়ে যাবে বহু কোয়ালিটি আছে বহু কোয়ালিটি কোয়ালিটি শেষ নাই যেমন আমাদের দেশে বলে দিই কিছু ছেলে আরব থেকে সৌদি থেকে ঘুরে এসে ফতোয়া দেয় কি ফতোয়া দেয় জানে এসে মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে কাই পাহালুকা তাহলে ইমাম সাহেব ভয় খেয়ে গেল আল্লাহ এত আরবি জানলে কি করে কি বললেন ভয় খেয়ে যায় আর গ্রামের মুরব্বীরা বলছে সালা দেখেছিস আমাদের ইমাম কিচ্ছু জানে না দারুন আরবি শিখেছে ধরে ফেলেছে আর তাকে যদি বলি কাইফা যেটা আছে একবার কাইফা হালুকাটা ইজরা করে শুনিবে পায়খানা ঘর খুঁজে বেড়াবে ইজরাই জানে না মাল এইখানেই যারা বসে আছে উলামা তালবিলিমরা ছাড়া কেউ বুঝতে পারে না ইজরা মানে কি ঠিক বলছি না ভুল বলছি এই কি বলছো ইজরা বুঝেছে কেউ না আপনারা বুঝবেন আর আমি বুঝুত তো যাব না বেশি বুঝলে খারাপ কি বুঝলেন আমাকে যদি এই যারা ফতোয়াবাজি করছে তাদেরকে বলি যারা বলছেন যে না আমি ফতোয়া দেব কিতাব পড়ে অসুবিধা কি আছে ঠিক আছে দেন আমাদের 12 বছরের পায়জামা ছিড়ার কোনো দাম নাই তুমি 3 দিন পটল আলু বেচে 3 দিন এদিক ওদিক থেকে ঘুরে এসে তুমি যদি ফতোয়া দাও তা আমি কালকে সকালেই ক্যান্সারের রোগীগুলো অপারেশন করব কোথায় সালকায় রাতে থাকব যতগুলো ক্যান্সারের রোগী আছে এলাকার নিয়ে আসবে যদি বলেন হুজুর কি দিয়ে করবেন কুদাল আর গাঁইতি দিয়ে চেচে নামাবো কি বলবেন শালার মাথাটা খারাপ হয়ে গেছে তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে দুটো বই পড়ে তুই বলছিস ফতোয়া দেব খালা তুমি দুটো তালিমের বই পড়ে তুমি বলছো ফতোয়া দেব তোমাকে ফাটাবে না ফেরেশতারা খালা মুফতিরা মুফতি করে ফতোয়ার নিচে লিখছে আল্লাহু আলামু বিসওয়াব আমার জানাটুকু লিখলাম সঠিকটা আল্লাহই জানে আর তুমি বলছো পটল বেচতে বেচতে ফতোয়া দেব তোমাকে ফাটিয়ে দেবে ফেরেশতারা খুব সাবধান স্টাডি না করে কেউ বলবেন না আপনি জানেন তারপরও আলেমকে জিজ্ঞেস করুন রিপ্লাই করুন আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল আমার মনে নেই প্রশ্নটা কি করলো যাই হোক আমার সেটা জানা ছিল না আমি স্টেজে প্রকাশ্যে বললাম এটা আমি না জানা পর্যন্ত বলতে পারবো না মিটিয়া ব্রুজ থেকে আমাকে একটা ফতোয়া পাঠিয়েছে আমি দারুল উলুমে পাঠিয়েছি আরো অন্যান্য মুফতিদের কাছে পাঠিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার কাছে সঠিকটা আসছে না মিল খাবে 4-5টা মুফতি তারপরে আমি ফতোয়াটা তাদেরকে পাঠাবো আমি জানি জানার পরও আমি বলতে পারবো না যেহেতু এটা কাজ হচ্ছে লয়ারে ইসলামিক লয়ার হচ্ছে মুফতিরা তাদের কাজ ওই জন্য আমার ভাই দিন দিনটাকে দিনের মতো লেন দিনের খিদমত যারা করছে তাদের কাছ থেকে স্টাডি করবেন মেয়েদের হাদিসে চলবেন না যার কাছ থেকে ইসলাম জানছেন জানবেন তার মধ্যে ইলম আছে কিনা হাদিস কোরআনের জ্ঞান আছে কিনা তারপরে তার কাছ থেকে আপনি দিন বুঝবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক দিন বুঝার তৌফিক দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার আব্বাজির জন্য দোয়া করবেন আজকে যে যুবকরা জলসা দিয়েছে এই গ্রামের সালকার ভাইরা আল্লাহ তাদের জানের মালের ইজ্জতের বরকত দেক তাদের কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেক হায়াত বাকি তো মুলাকাত বাকি